এবার আমরা করবো আমাদের 6 নম্বর অঙ্ক। আর আগের দিন 5 নম্বর অঙ্কে দেখবে সলিউশানে 68-র জায়গায় ভুল করে 72 লেখা হয়ে গেছিলো সলিউশানে, ওটা 68-ই হবে, বাকি কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে। চলো 6 নম্বর অঙ্কে কী বলছে, ইফ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু ওয়ান, দেন ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস ডি, সব গুণ আকারে আছে। তাহলে আমরা কী করবো, ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ এ, মানে দেখো যখনই আমি কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু বার করব, তখনই তার রুলটা হচ্ছে যে এ বি সি আর ডির মান যখন সমান হয়ে যায় তখনই কোনো একটা রাশির ভ্যালু ম্যাক্সিমাম হয়। ফলে আমি কী লিখলাম, এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু 1/4। কেন 1/4 লিখলাম, কারণ 4টে সংখ্যার যোগফল যদি 1 হয় তাহলে 1টা সংখ্যা কত করে হয়, 1/4 1/4 1/4 1/4 করে, তাই জন্য আমি সব 1/4 করে লিখেছি। তাহলে এ বি সি ডির মান পেয়ে গেছি, আমি খালি ওই জায়গাটার মান বসিয়ে দিলাম, 1+1/4 1+1/4 1+1/4 1+1/4, মানে এ বি সি ডি সকলের মানই হলো 1/4। ফলে ওই মান বার করে দিলাম, 1 1+1/4 মানে কি, 4 1 4+1 5/4, এরকম কতগুলো আছে, 4 বার আছে, গুণ আছে, তার মানে কী করে দিলাম, 5/4 হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কী বলছে, 7 নম্বর অঙ্ক বলছে, ইফ এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা ইজিক্যাল টু 2ab cos থিটা ইজিক্যাল টু a² + b² দেন ট্যান থিটা ইজিক্যাল টু কত। দেখো আমরা সুন্দর করে কী করে ফেললাম, আমি কী করলাম, a² + b² নিচে নিয়ে এলাম। কেন নিচে নিয়ে এলাম একটু পরেই বুঝবে। তাহলে কী লিখলাম, a² - b² / a² + b² ইন্টু সাইন থিটা প্লাস 2ab² + b² ইন্টু কস থিটা ইজিক্যাল টু 1। কেন, a² + b² দিয়ে বোথ সাইড আমি ভাগ করে দিয়েছি। এবার দেখো আমরা একটা জিনিস জানি না, যে sin²θ + cos²θ 1, তাহলে দেখো দুটো সংখ্যার যোগ গুণ করে যদি আমার 1 হয়, এবার সাইন থিটা ইন্টু সামথিং প্লাস কস থিটা ইন্টু সামথিং ইজিক্যাল টু 1, তাহলে আমি বলতেই পারি যে sin²θ + cos²θ 1, আর সাইন স্কোয়ার মানে দুটো সাইনের গুণফল, তাহলে একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওটা নিশ্চয় আরেকটা সাইন, ফলে সাইন থিটার মান ওটা, কস থিটার মান এটা, সাইন থিটা কস থিটা পেয়ে গেলাম, আর ট্যান থিটা মানে তো সাইন থিটা বাই কস থিটা, মান বসিয়ে দিয়েছি, অ্যান্সার। এবার আমি যাবো 8 নম্বর অঙ্কে। কী বলেছে 8 নম্বর অঙ্ক, দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ বাই 57.17% টু রিস্টোর ইটস অরিজিনাল প্রাইস, দ্য নিউ প্রাইস মাস্ট বি ডিক্রিজড বাই। আবার বলে দিচ্ছি, পার্সেন্টেজের 1 ভিডিওটা দেখে নাও, আমরা প্রতিটা পার্সেন্টেজ থেকে কী করে রেশিওতে ট্রান্সফার করা সব শিখিয়ে দিয়েছি। আমরা কী শিখিয়েছিলাম, দেখো যারা ক্লাস করেছো অলরেডি পার্সেন্টেজের ক্লাস ইউটিউবে করেছো তারা তো জানোই, যারা করোনি তাদের বারবার বলছি একবার ইউটিউব থেকে ক্লাসটা করে নাও। আমরা প্রথমেই শিখিয়েছিলাম যে 14.2 মানে কিন্তু আমাদের 1/7, শিখিয়েছি কি শেখায়নি। আচ্ছা আমি বলেছিলাম এখানে 14.2 ওখানে আছে 57.2, তাহলে মোটামুটি কত গুণ আছে, 4 গুণ আছে, ফলে ওটাকে যদি আমি 1/7 লিখি তাহলে এটাকে আমি লিখতে পারবো কি, 4/7। তার মানে নিচেরটাকে আমরা কী বলেছিলাম, অরিজিনাল প্রাইস, আর ওপরটাকে আমরা কী বলেছিলাম, রেজাল্ট। অর্থাৎ 7 যদি আগের দাম হয়, মানে ওল্ড দাম যদি 7 টাকা হয়, এখন তার দামে 57.17% বেড়েছে, মানে 7/57 মানে কত, 4 টাকা বেড়েছে। তাহলে আগে যদি দাম হতো 7 টাকা, এখন 7+4 = 11 টাকা, তাহলে এখন হয়ে গেছে 11 টাকা। এবার কোশ্চেন কী বলছে, আমাকে যদি আবার আগের দামে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাকে প্রাইস কত কমাতে হবে। তাহলে আমার এখনের দাম হচ্ছে 11, আগের দাম ছিল 7, তাহলে আগের দামে ফিরে যেতে গেলে আমাকে কত টাকা কমাতে হবে, 11 থেকে 7 যেতে গেলে 4 টাকা কমাতে হবে, তাহলে ডিক্রিজ করবো 4 টাকা, কত টাকার মধ্যে, এখন যে টাকাটা আছে তার উপরে করবো, তাহলে 11 টাকার ওপর 4/11 × 100% করে দেখবে 36.4/11%। এবার দেখো 1/11 মানে কি, 9.1 = 11, 4/11 মানে কি, 4×9=36, 4/11%, এটা তোমরা সব পার্সেন্টেজ ক্লাসে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। তারপর 9 নম্বর কী বলছে, দেখো দ্য ইউনিট ডিজিট অফ 737^527 প্লাস 523^737 ইজিক্যাল টু কত। তাহলে দেখো আমরা ইউনিট ডিজিট কী করে বার করি, আমাদের সামনে কী আছে ও বুঝে কোনো লাভ নেই, লাস্টের থেকে ওই 737-এর লাস্টের 7টাকে নিয়ে এলাম, আর পাওয়ারে হাবি যাবি যাই থাকুক তার থেকে লাস্ট 2টো ডিজিট নিয়ে এলাম। কারণ আমার ইউনিট ডিজিট মানে কি, এককের ঘরের অঙ্ক বার করতে হবে, অর্থাৎ লাস্ট ঘরের অঙ্ক, সুতরাং আগে কী আছে ওসব বুঝে আমার কোনো লাভ নেই, তাই কী নিলাম 7^23।
তা 7^23 আবার ইউনিট ডিজিট কী করে বার করব, এই যে ওপরে যে 23 আছে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে কেন ভাগ করব, কারণ 4 ঘর পর পর ইউনিট ডিজিট সবসময় রিপিট হয়, যে কোনো ইউনিট ডিজিট তুমি দেখবে 4 ঘর পর পর রিপিট হয়। তাহলে 23কে আমি 4 দিয়ে ভাগ করে ফেললাম, দেখো 4 5 20 আর রিমাইন্ডার, আর মানে রিমাইন্ডার মানে ভাগশেষ, তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো 3। এই ভাগশেষটাকে আমি ওই 23 জায়গায় এনে লিখে দেবো, তাহলে কী হলো 7^3। তাহলে 7^3 মানে কত, 343। 343-এর লাস্ট ডিজিট কত পড়ে থাকছে 3, সেটাকে আমি নিলাম লাস্ট ডিজিট। আর 523^737 একইভাবে করব, 3^37 করলাম, আমি আগেই বললাম লাস্ট ডিজিট নেবো আর ওপর থেকে লাস্ট 2 ডিজিট নিলাম। এবার এই 37কে আমি কী করবো, 4 দিয়ে ভাগ করে দেবো, রিমাইন্ডার কত বার করলাম 1, এই 1 চলে যাবে 3 মাথায়। তাহলে 3^1 মানে 3^1, 3^5, 3^9 সবই একই ভ্যালু, ওই জন্য 3^1 করছি। তাহলে 3^1 মানে কি 3, তাহলে আগে থেকেও আমি পেলাম 3, এখান থেকেও আমি লাস্ট ডিজিট পেলাম 3, 3 আর 3 যোগ করে হয়ে গেল 6। আমাকে যোগ করতে বলেছে তাই যোগ, বিয়োগ করতে বললে বিয়োগ, গুণ করতে বললে গুণ, ভাগ করতে বললে ভাগ। চলো পরের কোশ্চেন, আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে, এ কমা বি কমা সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10, 12, 15 ডেজ রেসপেক্টিভলি, দে স্টার্ট ওয়ার্ক টুগেদার বাট আফটার 2 ডেজ এ লেফট দ্য ওয়ার্ক, নেক্সট আফটার 3 ডেজ সি অলসো লেফট, টোটাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হোল জব ইজ, মানে এ বি সি যদি একা একা কাজ করে তাহলে এ 10 দিনে করবে, বি 12 দিনে করবে আর সি 15 দিনে করবে। এবার তারা একসাথে কাজটা শুরু করেছে কিন্তু 2 দিন পর এ কাজ ছেড়ে চলে গেল, আর তার থেকে আরও 3 দিন পর মানে এ যে 2 দিন পর চলে গেল তার থেকে আরও 3 দিন পর সি চলে গেল, তাহলে বলছে টোটাল মোট কত টাইম লাগবে এই পুরো কাজটা শেষ করতে। ঠিক আছে, এই হলো আমার কোশ্চেন। তাহলে কোশ্চেনে সলভ করি, দেখো বলছে আমি এ বি আর সি এর কী করে, আমরা তো টাইম আর ওয়ার্কের ক্লাস তোমরা দেখে নেবে, আগেই বলে দিচ্ছি কীভাবে কী করেছি, কেন কী বৃত্তান্ত সব ওখানেই পাবে। তাহলে এটা জাস্ট প্র্যাকটিস ব্যাচ, জাস্ট বলে কেন কী হচ্ছে আমি বেশি কিছু বলবো না। তাহলে এ বি আর সি করে দিলাম 10, 12 আর 15, তাহলে 10, 12, 15 এলসিএম করে দিলাম কত হচ্ছে 60, 60কে আমি 10 দিয়ে ভাগ করলাম 6, 60কে আমি 12 দিয়ে ভাগ করলাম 5, 60কে আমি 15 দিয়ে ভাগ করলাম 4। এই 60টাকে বলা কী হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে মোট 60খানা কাজ করারও দায়িত্ব নিয়েছে। আর এই 6, 5, 4 বেরোলে একে কী বলে এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক বা প্রতিদিনের কাজ, তার ক্ষমতা, মানে এ 6 বালতি করে জল ভরে, বি ধরো 5 বালতি করে জল ভরে, সি ধরো 4 বালতি করে জল ভরে, এইভাবে ভরতে ভরতে 60 বালতি জল টোটাল ভরার দায়িত্ব নিয়েছে। তো যাই হোক, এবার এবিসি প্রথমে এবার ছবিটা ভালো করে দেখো, ছবি আঁকলেই অঙ্ক শেষ। তাহলে প্রথমে মার্কেটে কে এসেছে, এ বি আর সি, তাহলে এবিসি, আচ্ছা এবিসি 2 দিন করেছে একসাথে কাজ, তারপরে দেখো এ মার্কেট থেকে চলে গেছে, চলে গেল, তাহলে এ যদি মার্কেট থেকে চলে যায় এবার মার্কেটে কে আসবে, বিআরসি, ওই যে বিআরসি লিখেছি, বিআরসির বলেছে 3 দিন পর সি চলে গেছে, তাহলে সি যদি চলে যায় তাহলে এবার মার্কেটে কে থাকবে, মার্কেটে থাকবে বি, হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা ব্যাস আমাদের এইটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো ভালো করে, তাহলে এবিসি 2 দিন কাজটা করেছে, আচ্ছা এক এক দিনে সে কটা করে কাজ করে এবিসি, দেখো 6, 5 এ 6টা, বি 5টা, সি 4টে, তাহলে মোট 15টা করে কাজ হয়েছে, 15টা করে কাজ এবিসি মিলে 2 দিন করেছে, তাহলে এক এক দিনে 15টা, 2 দিনে 30টা, ওই জন্য এবিসির নিচে লিখেছি 30। বিসি, তারপরে দেখো বিআরসি কী করেছে, বিআরসি 5, 4, 9টা করে কাজ করে, বি 5টা, সি 4টে, 9টা করে কাজ কদিন করেছে 3 দিন, তাহলে 3, 9, 27টা কাজ করেছে বিআরসি। আর সি কী করেছে দেখো, সি চলে গেল, তারপরে আসবে বি। আচ্ছা এবার দেখো টোটাল তো আমার 60খানা কাজ, তার মধ্যে বি আর সি করে ফেলেছে কত, 30 আর 27, মানে 57খানা কাজ আমার কমপ্লিট, তাহলে বাকি থাকলো কতগুলি কাজ, 57টা কাজ শেষ, তাহলে থাকলো পরে আমার আর 3টে কাজ, তাহলে সি বি নিশ্চয়ই একা 3টে কাজ করেছে। আর বি এক এক দিনে কটা করে কাজ করে তুমি ঠান্ডা মাথায় বলে বলো জয়নিতাই, আমাকে জয়নিতাই কী বলছে, জয়নিতাই বলছে বি হচ্ছে 5টা করে কাজ করে, তাহলে বিকে করতে হবে 3টে কাজ, তাহলে কি বির কি একদিন লাগবে, মানে বি যদি একদিন কাজ করে তাহলে 5টা কাজ করে, কিন্তু ও বাকি আছে 3টে কাজ, তাহলে কদিন লাগবে, 3/5 দিন লাগবে, সেটাই লিখেছি 3/5, তাহলে নাম্বার অফ ডেজ কত হলো, প্রথমে 2 দিন, তারপরে 3 দিন, তারপরে 3/5 দিন, তাহলে টোটাল হলো 3 × 2 = 5, 5 × 3 = 5 দিন। আজকের মতো এখানেই ভিডিও শেষ, তোমরা যদি আমার অফলাইন ব্যাচে জয়েন করতে চাও তাহলে অফলাইন ব্যাচে জয়েন করার মোবাইল নাম্বার হচ্ছে 8777-029-244, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা ডাইরেক্ট ফোনও করতে পারো। আজকে এটুকুই, দেখা হবে আগামী দিন আগামী ভিডিওয়ে, আগামী 5টা ভিডিওয়ে। একবার পুরো ভিডিওটা আমি রাউন্ড আপ করে দিচ্ছি তোমাদের জন্য।